गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। गुड इवनिंग बोलो मीनाक्षी। हाँ हाँ, आज के चले सी सी वने। आज के तुम्हारे नहीं जो चले फूड बे ते। तो आज के स्पेशली अक्टोपस खेते। देखो मोरा के एरबन टाइम माथा पड़ गई। सी सी वन एबारे फूड बेटा खुजब कोथाय आछे। तारपरे आछे खावा हबे अक्टोपस। ओइसे मोराके मोराके बाबा पिछने आसछे। तो तो सब फेमस दो डिश एक सिलिमिली अक्टोपस जेटा देखे सबा टेस्ट करते আর হচ্ছে বেক ফিশ। সেই দুটো অর্ডার করতে বললে মনে হয় দুটো যখন বলবো তোমার চ্যানেল আছে করতে কেমন লাগে বলতে, যে অক্টোপাস দেখাও রান্না করা দেখাও। আমি একদম দেখাতে পাই না বলে, মানে আমার নিজেরই কেমন একটা অসুস্থ। এই যে দেখাবে না সুস্থ মিগা শুন, অক্টোপাস দেখবে মিগা শুন, অক্টোপাস দেখবে। হ্যাঁ তো অক্টোপাস দেখাও তোকে বাসা লাগে। কেটা কি স্যার হাত দাও, যা পড়ে যা, যা পড়ে যা। ওই যে কত বড় বড় দাঁত, বলো বলো, যা পড়ে যা। কাম্মা যা পড়ে যা, পপ তুমি খাবে তো, তুমি খাবে তো অক্টোপাস, তুমি খাবে তো অক্টোপাস। ও হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে তো, তুমি হ্যাঁ হ্যাঁ খাবে তুমি। হ্যাঁ আমি কোনোদিন এর আগে খাইনি, প্রথমবার। প্রথমবার হচ্ছে অক্টোপাস, জানি না কেমন খেতে, শুনেছি অনেকটা প্রনের মতো খেতে, সেটাই খেয়ে দেখার। চলো এটা অক্টোপাস। তো এই হচ্ছে আমাদের অক্টোপাস, আর এই হচ্ছে বেক ফিশ। এখানে চার পিস পিস রয়েছে চিজ দিয়ে, আর এখানে আছে এই যে দেখো বাবা খাবে, দাঁড়ো কেন আমি আগে তুমি খাবে, আগে ছোট বাচ্চা খাবে না, না আগে তুমি খাবে, না না আগে গিয়ে খেতে দিয়ে। এর আছে অক্টোপাসের লেগ, কেমন লেগ আমাদের খাবে তুমি আজকে কেমন বলো, কেমন টেস্টটা কেমন কিছুই বলো না। ঠান্ডা
ছাড়ো কেমন খেতে বলো ভালো ভালো এই যে কুড়কুড়ে করে দিচ্ছি দেখো বই আছে ডক্টর ভাই বাবা দাঁড়াও পড়ে যাবে এই অক্টোবর ওরা তো বয়ল করে না একদম ভেজে দেয় তাই একদম ক্রিস্পি হয়ে গেছে বৃষ্টি করছে এখন না এটা শেষ তো হচ্ছে পুরো মাছের মতোই খেতে এত ভেজে দিয়েছে টেস্ট ঠিক বয়ে আছে সসটা ভালো ভালো করেই বানিয়েছে খারাপ না ভালো এবার দেখছি খাওয়ার পালা ও ওরা মাশরুম মাশরুমও দিয়েছে খাবে মাশরুম মাশরুম ও একবার গিলে নিল কামড়ালো না মাম মাংকু তো না মাংকু 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 ব্রেকফাস্টটা মোটামুটি পেতে অতটা ভালো মেগা সিমোর একটু পছন্দ হয়নি খাচ্ছে না আমাদের খেতে হবে খাওয়া দাওয়া সেরে নিয়েছি অতটা হ্যাবক কিছু ভালো এরকম একদম নয় যা যা আমরা রিভিউ দেখেছিলাম ইউটিউবে ওরা একটু বেশি বাড়িয়েই বলে অতটা যে আহামরি ভালো একটা কিছু না অক্টোপাসটা তো যাও সসের জন্য খাওয়া হচ্ছে ফিশটা তো একদম মানে অতটাও এখানকার নাকি সিগনেচার ডিশ বাট জানি না আমাদের ভালো লাগেনি তোমাদের ভালো লাগতে পারে কারণ আমরা তো মাছের ঝাল ঝোল খাওয়া লোক আমাদের বেক ফিশ উইথ চিজ তার মধ্যে অতটা ভালো লাগে মৃগাশি তো খাইনি আমি আর মৃগাশি বাবা একটু দাও একটু খেলাম মানে এত টাকা দিয়ে কিনেছে নষ্ট হবে শুধু শুধু দামটা মোটামুটি ঠিকই আছে বাট দাম অনুযায়ী যে খাবারের
যে টেস্টটা সেটা আমরা অতটা পেলাম না। তো দেখো আমরা এখন সিসি ওয়ানেই দাঁড়িয়ে আছি, সেজন্য খুব সুন্দর একটা ফোয়ারা ঝর্ণা। এখন দেখছি কোথায় যাই একটু ঘোরাঘুরি করার, বৃষ্টি কিন্তু পড়ছে, টিপ টিপ করে না বৃষ্টি পড়ছে। ওইদিকে চলো, ওইদিকে এখানে কী করছো? টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অক্টোপাস খাওয়ার জন্যই আমরা এখানে এসেছি। তার সাথে ভাবলাম একটা সাইড ডিশ হিসেবে এখানকার ফেমাস হচ্ছে বেকড ফিশটা নিই উইথ চিজ, বাট অতটা মোটামুটি একদম খারাপ বলবো না, আমার ভালো লাগেনি। মোটামুটি আমার ভালো লাগে মানে আমাদের ভালো লাগেনি। উনি সবকিছু দেখে ভয় পায়, শাক দেখে ভয় পেলো, এখন ঘোড়া দেখে উনি ভয় পাচ্ছে। এটা ইংল্যান্ডের 1880 গাড়ি, এই যে ইংল্যান্ডের ঘোড়া, ইংল্যান্ডের ঘোড়া এটা। এই হচ্ছে স্টারবাকস, তো আমার পিছনে হচ্ছে স্টারবাকস, ঠিক আছে। কফি খাওয়ার আমার ইচ্ছা আছে, কিন্তু ভিতরে প্রথমত ভিতরে একদম জায়গা নেই, আর দ্বিতীয়ত ওদের শান্তি আমি নষ্ট করতে চাই না। আমার এই ময়ূরাক্ষীকে নিয়ে ঢুকলে এক্ষুনি যা শুরু করবে, তো ওরা শান্তিতে বসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, তো আমি সেটা কোনোভাবেই চাই না যে আমাদের জন্য সেটা বরবাদ হয়ে যায়। তো ওই যে চিৎকারটা শুনতে পাচ্ছে, এটা ময়ূরাক্ষী করছে, তার জন্য আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে হচ্ছে 7:15 সন্ধ্যে, বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা হাওয়া দিচ্ছে ঝড়ের মতো। তুমি বেশি কথা বলো না, আজকে তোমাকে সারা রাত করতে হবে আমার সাথে, আজকে অনেক হোমওয়ার্ক করতে হবে। ঝাল দিয়েছে তো কাঁচা লঙ্কা? তো আমি আর মৃগাক্ষি একটু ফুচকা খেলাম, ভালোই বানিয়েছিল ঝাল ঝাল। জলটা শুধু একটু দিতে দিতে ছিল, কেন জলের মধ্যে লেবুটা হয়তো একটু বেশি স্কুইজ করে দিয়েছে, তো একটু হালকা জলটা। ওভারঅল ফুচকাটা খুব ভালো বানিয়েছিল, ঝাল ঝাল আলুটা ঝাল লেগে গেছে। ভিতরে বসার জায়গা আছে? ভিতরে জায়গা আছে, হ্যাঁ ওই তো পাখা চালিয়ে দেবো, বস এই পাশটা আসো, এই পাশটা আসো, তুই কোনো ড্রেস বাবা আসো, এই পাশে এসো, একটা কোনায় বসে। বাবা তুমি আর খাবে না, একটু বেশি বেশি হয়েছে, রোজ রোজ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস, আর কেউ নেই, শুধু আমরাই আছি। মাই টার্ন, বাজে আছে 7:50। আর আমি রাস্তায় দেখলাম একটা রোলের একটা রেস্টুরেন্ট, মানে সব কিছুই পাওয়া যায়, আমরা রোল খাবো, তখন বসে আছে আর কেউ নেই, শুয়ে আছে আর কেউ নেই, শুধু আমরাই আছি। ঠান্ডা খাচ্ছি, আবার রোলে অর্ডার দিয়েছি, রোল খাবো। তুমি খেয়ে নিলে সব, ব
বসো সিট নিজে জায়গা বসো তুমি এরকম করলে বোনও কি শিখবে শুরু হয়ে গেল ব্যাস এর জন্য এই বাচ্চাটাকে কোথাও নিয়ে যাওয়া হবে এইভাবে সবার শান্তি ভঙ্গ করে ফুচকা খেয়েছি তো এটাই আমরা ভাগ করে খাবো সবাই জানি তো তুমি খাবে না এই বাচ্চারা যা দুষ্টুমি করে একটা দাও বোন ওকে একটা তোমার হাতে আছে আস্তে খাবে দাও বাবাকে দিয়ে দাও অত খায় না একসাথে গলায় লাগবে দিয়ে দাও অনেক ঠান্ডা উসকা ভাই খতম উসকি বহন কো খা রহে হম ঝগড়া করছে খুব জগরুট হয়ে গেছে মেয়েটা আমি যেন পাই লাস্টে হাতটা চিপে যাবে তো কি ভালো লাগছে বাজেছে রাত্রের 10:02 আর আমরা ট্রেন থেকে নামলাম নেমে আমি একটু ওই যে মৃগাক্ষীর বাবা বসে আছে আর এই মৃগাক্ষীর দেখি ড্রয়িং ক্লাস আবার স্টার্ট হবে ড্রয়িং খাতা আর কালার খেলা ওকে তো দুদিন ছাড়া আমাকে কালার কিনে দিতে হয় তো সেসব কিনলাম এখন কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়ি
হ্যাঁ এবার এটা হারালে আমি কিনে দেবো না, প্রতিবারে মেটা বলি আমি আমার কিনে দিই। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। অক্টোপাস খাওয়া তো কি বলবো, অতটা স্যাটিসফ্যাকশন হয়নি অক্টোপাস খেয়ে, মানে যেমনটা ভেবেছিলাম সেরকমটা পাইনি। তো আমরা অক্টোপাস র যেটা বাজার থেকে পাওয়া যায় সেরকম কিনবো, কিনে বাড়িতেই বানানোর ট্রাই করবো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো আজকে শুনে এইটুকুই থাকুক, বাই বাই, গুড নাইট।